সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। সারা বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই সচেতন হব, স্বাস্থ্যের প্রতি যত্নবান হব, নিজেকে রক্ষা করার জন্য যা যা করা দরকার আমাদেরকে তাই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ভিডিও ক্লাসের অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র এই বিষয়ে কবিতা থেকে আলোচনা করার চেষ্টা করব। তার আগে আমি পরিচয় দিয়ে নিই, আমি নয়ন কুমার প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা আলোচনা করার চেষ্টা করব। আজকে যে কবিতাটি আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি সেটি হচ্ছে সময় একটি মুজিবরের থেকে। এ কবিতাটি রচনা করেছেন গৌরী প্রসন্ন মজুমদার। আজকে কবিতাটির নাম হচ্ছে সময় একটি মুজিবরের থেকে। কে রচনা করেছে? গৌরী প্রসন্ন মজুমদার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কবি পরিচিতি আলোচনা করব। এই গৌরী প্রসন্ন মজুমদার তিনি 1924 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস এই বাংলাদেশের পাবনা জেলায়। তিনি আধুনিক বাংলা গানের কিংবদন্তি গীতিকার এই গৌরী প্রসন্ন মজুমদার। আমরা যে গান গেয়ে থাকি, এই আধুনিক যে বাংলা গান, এই বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতিকার এই গৌরী প্রসন্ন মজুমদার। তিনি 1924 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1986 খ্রিস্টাব্দে। তার পৈতৃক নিবাস বর্তমানে পাবনা জেলায়। তিনি এখন ভারতে, তিনি তারপরে অনেক পরে তিনি ভারতে চলে গিয়েছিলেন। তা আমরা তার কিছু কিছু গান আমরা অনেকেই গেয়ে থাকি। হ্যাঁ, তিনি অসংখ্য গান তিনি রচনা করেছেন, তার বিখ্যাত গানগুলো বিখ্যাত, হ্যাঁ, কিংবদন্তির সৃষ্টি করেছিল। তার দু একটি নাম আমি বলছি, কফি হাউসে সে আড্ডাটা, ও নদীরে নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গল দ্বীপ জেলে, যদি হিমালয় আলসের, ও পলাশ কেউ শিমুল, আকাশ কেন ডাকে, হ্যাঁ, ইত্যাদি তার লেখা অসংখ্য গান আমাদের এই সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গানগুলোর প্রথম দুই চরণ এখানে দেওয়া আছে, সেটি আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম, তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া আছে। হ্যাঁ, এই নামগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে। তার রচিত বেশ কয়েকটি আর কিছু গান ছিল, হ্যাঁ, তার মধ্যে শোনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মা গো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, এই গানগুলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। তাহলে যে গানগুলো বাংলাদেশে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধের সময় গৌরী প্রসন্ন মজুমদারের রচনা লেখা গানগুলো আমাদের বাঙালি জাতিকে, হ্যাঁ, মুক্তির ক্ষেত্রে নিশানা জুগিয়েছিল, অসংখ্য প্রেরণা জুগিয়েছিল, উদ্দীপনা জুগিয়েছিল। তার মধ্য থেকে এই শোনো একটি মুজিবরের থেকে এই গানটি। এছাড়া আর কি কি বললাম, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, হ্যাঁ। আজকে আমরা এই গৌরী প্রসন্ন মজুমদারের, হ্যাঁ, যে কবিতাটি আমরা পাঠ
করব আলোচনা করব সেটি হচ্ছে সময় একটি মুজিবরের থেকে। এই গানটি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমরা গান গিয়ে আমরা এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা আরও উৎসাহ উদ্দীপনা পেয়েছিলাম। এই গানগুলো আমাদেরকে আরও উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে এসেছিলেন। তিনি 1972 সালে, তার মানে বোঝা যাচ্ছে যে তিনি স্বাধীনতা যুদ্ধের অনেক আগে তিনি এই বাংলাদেশ থেকে তিনি ভারতে তিনি চলে গিয়েছিলেন। তো সেই সময় যখন তিনি এই গানগুলো রচনা করতেন আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, হ্যাঁ, এইগুলো আমাদের একটি আমাদের বলতে পারি আমরা আমাদের ইতিহাসের একটি অন্যতম একটি অধ্যায়। তিনি আমাদেরকে অনেকভাবে এই গান গেয়ে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিলেন। এই কারণে 1972 সালে যুদ্ধের পর আমাদের মহান বাংলাদেশের স্থপতি রূপকার, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি বাংলাদেশে তিনি তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের এর স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। তার মৃত্যুবরণের অনেক পরে এসে এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা তাকে জানানো হয়, প্রদান করা হয় 2012 সালে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করব পাঠের উদ্দেশ্য। আমরা কেন এই কবিতাটি পাঠ করব? এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা যেন জেগে ওঠে। এই কবিতাটি পাঠ করে আমাদের যে মহান স্থপতি বাংলাদেশের রূপকার, হ্যাঁ, তার সম্পর্কে যেন আমাদের যে জানা আমাদের তার সম্পর্কে, হ্যাঁ, বিভিন্ন কিছু অজানা কিছু থাকলে সেইগুলো আমরা জানতে পারবো, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি যে বা গৌরীপ্রসন্ন মজুমদার যে গানগুলো যখন রচনা করেছিল সেগুলো কেন বা কীভাবে সেই গানগুলো আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। মোট কথা হচ্ছে যে তার গান বা কবিতায় যেটাই আমরা বলি না কেন সেটি আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাপক উৎসাহ উদ্দীপনা যে জুগিয়েছিল, উদ্বুদ্ধ করেছিল, এবং সেটিও যেন আমাদের পরিপূর্ণ বাংলাদেশ, হ্যাঁ, পরিপূর্ণরূপে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদেরকে আরও আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে এই পুরাতন যে স্মৃতিগুলো আছে, পুরাতন যে বিষয়গুলো আছে, এইগুলো আমাদেরকে আরও বেশি বেশি করে চর্চা করতে হবে। সেই সময় কী ঘটেছিল, কোথায় কীভাবে কী হয়েছিল, এগুলো আমাদেরকে আরও বেশি করে জানতে হবে, চেষ্টা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা এই পাঠ পরিচিতি আলোচনা করব। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সাথে বারবার বাজানো হতো। 1971 সালে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় সেই সময়ে গৌরীপ্রসন্ন মজুমদারের আলোড়ন সৃষ্টিকারী এই যে গান একশো একটি মুজিবরের থেকে, এই গানটি আরও অন্যান্য যে গান বাজানো হতো সেই ওই গানগুলোর সাথে সাথে এই গানটিও বারবার বাজানো হতো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। গানটি সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর এই গৌরীপ্রসন্ন মজুমদার নিজে এই গানটিকে তিনি ইংরেজিতে অনুবাদ করেন।
তার ইংরেজি অনুবাদ করা গানটি তখন গেয়েছিল শিল্পী কবরীনাথ। 1971 সালের 25 মার্চ কাল রাত্রে এই দেশে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর তারা যে হত্যাযজ্ঞের সূচনা শুরু করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চের প্রথম পহরে তিনি এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। তাহলে আমরা কি বুঝতে পারছি যে 1971 সালের 25 মার্চ এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ নিপীড়িত বা আরও বঞ্চিত মানুষ থেকে শুরু করে এদেশের বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেধাবী রাজনীতিবিদ, হ্যাঁ, তাদের উপর তারা নির্মমভাবে অত্যাচার শুরু করে। এবং এই হত্যাযজ্ঞ শুরু করলে সেই রাতেই, এই 25 মার্চ রাতে প্রথম প্রহরে তিনি কি করেন, সরি 25 মার্চ রাতে 26 মার্চের প্রথম প্রহরে 12টার পর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে স্বাধীনতা ঘোষণা করেন। আর এই স্বাধীনতা ঘোষণার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ বাঙালি জাতি তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং তিনি তো 26 তারিখে রাত্রের প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন, দেওয়ার আগে 7ই মার্চের ভাষণে তিনি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার বজ্রকণ্ঠের আহ্বান ওই মুহূর্তেই সমগ্র বাংলার নিয়ন্ত্রণ নিয়েছিল। তার ওই ভাষণের পর এবং বা তার ওই এই সংগ্রাম মানে যে মুক্তিযুদ্ধের সম্পর্কে তিনি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই ভাষণের পরপরই গোটা সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস কারাগারে বন্দী থাকলেও তার স্বাধীনতার ডাক কোটি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা হয়ে বেজেছে চারদিকে। পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলন সারা দেশে প্রচার করা হতো তার ভাষণে বক্তৃতা। তিনি যে ভাষণ দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, এটি সারা দেশে প্রচার করা হতো। মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামী সকল মানুষের রক্তে চেতনায় তা প্রণোদনা বাজাত। যারা মুক্তিযোদ্ধা এবং যারা স্বাধীনতাকে আকাঙ্ক্ষা করত তাদের রক্তে এর মধ্যে চেতনা যেন জাগিয়ে দেয়, সেই জন্যই তার যে অসামান্য যে ভাষণটি, মহান ভাষণটি, সেটি বারবার করে বাজানো হতো যেন মুক্তিযোদ্ধারা, এদেশের স্বাধীনতাকামী মানুষরা, সকল শ্রেণী পেশার মানুষরা যেন আরও উজ্জীবিত হয়, আরও যেন প্রেরণা পায়, উৎসাহ পায়, তারা যেন দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য তারা যেন ঝাঁপিয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সামনে সেই গৌরী প্রসন্ন মজুমদার এর শোনো একটি মুজিবরের থেকে এই কবিতাটি আমি পাঠ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই ভিডিওটি দেখার পাশাপাশি আমার বইটিও তোমরা বের করে ধরবে পড়বে। দেখো আমি এই কবিতাটি পাঠ করছি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণে, বাংলাদেশ আমার বাংলাদেশ, সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের উপসী বাংলা, রূপের যে তার নেই কো শেষ বাংলাদেশ, জয় বাংলা বলতে মনেরে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে আকাশে উঠবে আবার দিনমণি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এই কবিতাটি পাঠ করলাম। এখানে এই কবিতার মধ্য দিয়ে আমরা যে বিষয়টি, যে ভাবগত বিষয়টি আমরা যদি বুঝতে পারছি, যে তার যে
সারা জীবনের যে আকাঙ্ক্ষা চেতনা ব্রত সাধনা তিনি এই বাংলাকে শত্রুর হাত থেকে তিনি রক্ষা করবেন। এই রক্ষা করার যে তার যে দৃঢ় প্রত্যয়, সেই দৃঢ় প্রত্যয়ের অংশ হিসেবেই গৌরী প্রসন্ন মজুমদার তাকে নিয়ে যে চিন্তা ভাবনা করতেন, সেই চিন্তা ভাবনার অংশ হিসেবে তিনি এই গানটি রচনা করেছেন। তাই কি তিনি কি বলেছেন, এই বিশ্বকবির বাংলাদেশ, সোনার বাংলা, রবীন্দ্রনাথের বাংলাদেশ, জীবন আনন্দের রূপসী বাংলা ইত্যাদি তিনি এই কথাগুলো বলেছেন। এখানে কিছু এই শব্দগুলোর অর্থগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, শব্দার্থ বা টিকা আকারে দেওয়া আছে। একটি মুজিবর, একটি মুজিবর বলতে কি বোঝানো হচ্ছে এখানে, একটি মুজিবর বলতে বোঝানো হচ্ছে স্বাধীনতাকামী যে বাঙালি জাতির আশা ভরসার একক কেন্দ্রস্থল ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর, সেই জন্য এটি এখানে বলা হয়েছে একটি মুজিবর। লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, তার মানে কি সেই এক মুজিবরের যে কণ্ঠধ্বনি, তার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি বা আমরা বলছে যে এখানে একাত্তরের বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে স্বাধীনতা আহ্বানের মধ্য দিয়ে যেন লক্ষ বাঙালির মিলিত কণ্ঠস্বর স্বাধীনতার জন্য গর্জে উঠেছিল। শুধু একজন মুজিবর নয়, মানে সেই স্বাধীনতা যুদ্ধের সময় এক মুজিবই লক্ষ লক্ষ মুজিব হয়ে গেছিল। এই জন্যই এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। হারানো বাংলাকে আবার তো ফিরে পাব, এক সময় এই বাঙালি ছিল স্বাধীন জনপদ। 1757 সালে ব্রিটিশদের কাছে স্বাধীনতা হারায়, পরবর্তী 1947 সালে দেশ বিভাগের পর এই দেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে পূর্ব বাংলা পরিচিতি পায় পূর্ব পাকিস্তান নামে। পাকিস্তানের 23 বছরে চাপিয়ে দেওয়া দুঃশাসনে বাঙালি একে একে হারাতে বসে সব অধিকার। মহান মুক্তিযুদ্ধে কাঙ্ক্ষিত বিজয়ের মাধ্যমে সেই হারানো স্বাধীন পূর্ব বাংলাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এই কথার মধ্যে দিয়ে হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, আমাদের বাংলা আমরা সেই 1757 সালে আমরা একবার হারাইছি, তারপর 1947 সালে এসে আবার হারালাম, একে একে আমরা আমাদের নিজস্ব সকল অধিকারগুলো আমরা সব হারিয়ে ফেলছিলাম। তো সেই হারানো অধিকারগুলো সেই স্বাধীনতার এটি যেন আমরা আবার ফিরে পাবো, সেই আকাঙ্ক্ষা এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। বিশ্বকবি সোনার বাংলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশকে সোনার বাংলা অভিহিত করেছেন তার এক রচিত একটি দেশাত্মবোধক গানে, যার প্রথম 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত। তিনি একটি দেশাত্মবোধক গান রচনা করেছিলেন, সেই দেশাত্মবোধক গানের প্রথম 10 লাইন 10 চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই সোনার বাংলা বলতে বুঝেছেন কি, যে এই বাংলার কৃষক শ্রমিক জনতা থেকে শুরু করে এই দেশের মাটি, ফুল ফসল পাখি বিভিন্ন রকমের যে সম্পদ সব কিছু যেন সোনার, কিছুকে তিনি সোনার সঙ্গে তুলনা করেছেন। নজরুলের বাংলাদেশ, বাংলাদেশ শিরোনামের প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা। তার কবিতা সঙ্গীত প্রবন্ধে বাংলা ও বাঙালির মুক্তির কথা উচ্চারিত হয়েছে বারবার। তার কবিতা সঙ্গীত আরও প্রবন্ধ কিছু রচনা করেছেন, এগুলোর মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার কথা বা মুক্তির কথা তিনি বারবার করে প্রচার করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে নজরুলের উদ্দীপনামূলক লেখাগুলো ছিল আমাদের অন্তহীন প্রেরণার উৎস। তার লেখাগুলো আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছিল। জীবন আনন্দের রূপসী বাংলা, নিসর্গের কবি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির অনিন্দ্য রূপ সৌন্দর্য চিরায়ত মহিমায় উপস্থাপন করেছেন তার রূপসী বাংলা কাব্যগ্রন্থে। এই জীবনানন্দ দাস তিনি ছিলেন নিসর্গের কবি, নিসর্গ বলতে বাংলাদেশের প্রকৃতি নিয়ে তিনি বিভিন্ন কবিতা তিনি রচনা করেছেন। এই বাংলার যে অনিন্দ্য সুন্দর রূপ বৈচিত্র্য এইগুলো তিনি তার কবিতায় তিনি স্থান দিয়েছেন, এইগুলো কবিতায় উপস্থাপনের মধ্য দিয়ে তিনি
বাংলাকে তিনি রূপসী বাংলা হিসেবে আখ্যায়িত করেছেন। তারপর আমরা শেষে আসি জয় বাংলা। জয় বাংলা বলতে বোঝাচ্ছে পাকিস্তান বিরোধী সকল সংগ্রাম আন্দোলনে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হতো সারা দেশ। জয় সুনিশ্চিত ও অবশ্যম্ভাবী জেনে দ্বিধাহীন চিত্তে এই একটি স্লোগানে সংযুক্ত হয়েছিল সমগ্র বাঙালি জাতি। এদেশের আপামর জনতা তারা সর্বত্রই তারা তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল এই বাংলাকে আমরা শত্রুর কবল থেকে আমরা মুক্ত করবই। তাই তারা বারবার এই স্লোগান তারা দিচ্ছিল, হ্যাঁ জয় বাংলা। আরও স্লোগান দিচ্ছিল যে জাগো বাঙালি জাগো, হ্যাঁ এরকম অনেক স্লোগানই তারা দিয়েছিল সেই সময়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে সোনা একটি মুজিবর এর থেকে এই কবিতাটি, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই কবিতাটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখার পাশাপাশি বাড়িতে বসে হ্যাঁ বইটি বের করে একটু পড়ার চেষ্টা করবে। এর পরবর্তীতে আমি আরবার তোমাদের সঙ্গে হ্যাঁ আবার ক্লাস নেব তোমাদের সামনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকবে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে, এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি।